মাঝে মাঝে এরপরে আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগন্ত্রাল প্রাণ থেকে মূল্যবান নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী জামে মুহাম্মদপুর বরগুনা দেশের মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হযরত আল্লামা আল্লামা হেলাল আহমেদ সাহেব হাতিরগঞ্জি হুজুর আমাদের কাছে হুজুরকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। হাদিসের মধ্যে আছে কেউ যদি দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ নবীর কাছে পৌঁছায়। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত লাভ করা যায়। আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سلام على خير الأنام وسيدي حبيب إله العالمين محمد بشير نذير هاشمي مكرم عطوف رؤوف من يسلم بأحمد بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুশাজার মদিনাতুল উলুম মাদ্রাসার বাৎসরিক মাহফিলের মহতরম সদর, উপস্থিত ধর্মপ্রাণ জিন্দার মুসলমান ভাইসব এবং আমার পর্দার অন্তরালে অবস্থানগত মানবগণ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। এই দিনই মাদ্রাসা থাকার কারণে আজকে আমাদের জন্য একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়েছে, কোরআন হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময়ে ওয়াজ মাহফিলের ওয়াজ শোনার তৌফিক হইছে, আওয়ার বোয়ার কথা শোনার তৌফিক হইছে, যেই সময় চতুর্দিকে গান বাজনার সয়লাব, মেলা বাপমার হাউজিংয়ের নামে হাজার হাজার টাকা মানুষে খরচ করে, ইমান আমল লুটিয়ানে জুয়া সুদ কোর্সের মধ্যে মানুষ ব্যস্ত, সেই সময়ে মশাজান মদিনাতুল উলুম মাদ্রাসার কোরআনী মাহফিল বাৎসরিক মাহফিলের মধ্যে আমরা যে শরীক হইতে পারছি, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আজ যে আমরা এই মাহফিলের মধ্যে শরীক হইছি, আপনার ব্যক্তিগত কোনো ক্যাপাসিটি না, আপনারে কে পড়াইছেন তা বল, আল্লাহ তাআলাই পড়াইছে। আল্লাহর হুকুম হইছে আজকে আমরা এই জায়গা যাইতাম, আর না হয় এই এলাকার মধ্যে আমরা ছাড়াও তো আরো হাজার হাজার মানুষ হল আছে, সব আল্লাহ তাআলা তৌফিক দিছে দিন আইবার না। আল্লাহ তাআলার মনসা হইছে, আল্লাহ তাআলার ইচ্ছা হইছে আমরা রূপে, আমরা রূপে আল্লাহর রহমত নাযিল হইছে, দিলের মধ্যে আল্লাহ ডাকছেন যে এই মাদ্রাসার ওয়াজ মাহফিল যাও। এই তো তাই আমরা এই মাহফিল শরীক হইছি, এই মাহফিল যে আমরা এটা শরীক হইছি। আমার মূল বিষয় আমি আলোচনা করব সূরা মুমিনুনের প্রথম দশায় আয়াত সম্পর্কে। এর আগে ভূমিকা হিসাবে বলিয়া, আমরা যে এই মাহফিলের মধ্যে শরীক হইছি আইয়া, আমরার লাভ কিতা, আমরার ফায়দা কিতা? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী ফরমায়, এই মজলিসের মধ্যে যারা ইয়া শরীক হই যায় বই যায়, যিনি কথাবার্তা শুনুন আল্লাহ তাআলা তারার গুনাহ বলে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। লম্বা হাদিসের শেষের অংশ আল্লাহ তাআলা কয়, মিয়া ও ফেরেশতা কল উস হিদুকুম তোমরা সাক্ষী রাখিয়া হই আজ যে আমি তোমার কাদ গাফার তু দাবুম, আমি তোমার মাফ করে দিলাম। ওই সময় ফেরেশতা কইন, আল্লাহ আপনি যে তোমার মাফ কররা, কত ধরনের মাফ করছ? যারা খালি মাফ দিল বোয়া তারা নেই, এরা যারা হান্দা হাজার আটা আটি কররা তারাও। একজনের উদ্দেশ্য ওয়াজ মাহফিল হইয়া ওয়াজ শোনা নাই, যাইতো মাইকের আওয়াজ শুনিয়া করতে দেখিয়া কিতাব,
আল্লাহ তাআলা উত্তর দেন, হুমুল জুলাসাউ লা ইয়াশবা জালিসুহুম, যারা এই মজলিসে আইলা শরীর হই দিব আল্লাহ তাআলা সব ওর গুনাহে মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তো এই রকম মাহফিল বললে গুনাহ মাফ হয় না ওরা সব বল সগিরা গুনাহ মাফ হয়, আর যদি আমরা তওবা নিয়তে বই যাই আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করে দিবা। আমি আপনাদের সামনে সূরা মুমিনুন এর প্রথম 10টা আয়াত তেলাওয়াত করছি। এই সূরার শানে নুজুল হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে যে সময় এই সূরা এখনো নাযিল হয়েছে না, এই সূরা নাযিল হওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসমানের দিকে তাকাইতা আর ওয়াহির অপেক্ষা করতা, জিব্রিল আমিনের অপেক্ষা করতা যে কখন কোন মুহূর্তে জিব্রিল আমিন ওয়াহি লইয়া আইবে। এই সময় আসমানের দিকে চাওয়া নিষেধ আছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে উপর থেকে চাওয়া আসমানের দিকে চাওয়া ওয়াহির অপেক্ষা করা নিষেধ বলিয়া এই সূরার নাযিল করছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون مؤمن را شفر كام مؤمن هل كام ياب كون مؤمن هل ওই 10টা আয়াতের মধ্যে 7টা গুণ বর্ণনা করা হয়েছে, যে মুমিনের মধ্যে এই 7টা গুণ পাওয়া যাইব ওই মুমিন সফল কাম। কয়টা গুণ? 7টা গুণ, 7টা হিজত, 7টা স্বভাব, 7টা গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাইব। আল্লাহ তাআলা ঘোষণা করেন কাদ আফলাহা, ওই মুমিন কামিয়াব হইব, সফল কাম হইব, ওই মুমিন পাশ করব। এই দুনিয়া পরীক্ষার জায়গা নিসাব হল আল্লাহ তাআলা আপনাদের দিয়া পরীক্ষা করবা, যে মুমিনের মধ্যে 7টা গুণ আইব আল্লাহ তাআলা এই মুমিনে ঘোষণা করেন তার আফলাহা। আফলাহার অর্থ হইল কামিয়াব, সফল কাম। আবার লোকে কাত শব্দ তাকিদর লাগি আনিয়া কইরা অবশ্যই হ্যাঁ সফল কাম, নিশ্চয় হ্যাঁ সফল কাম। 7টা গুণ কিতা ও 7টা গুণের আলোচনা করিও আমার কথা শেষ করলে ইনশাআল্লাহ। এক নম্বর গুণ, কাদ আফলাহাল মুমিনুন, ফলাম করিল ইমান শর্ত। যদি কেউ ইমান আনে না, ইমান না আনিয়া সারা রাত যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, সারাদিন যদি কোরআন তেলাওয়াত করে, তার তেলাওয়াত তার তাহাজ্জুদ খাতে লাগবে না, লাগবে সাহাব হবে। ইমান হইল আসল, ইমান হইল গাছ। যদি মুমিনের ইমান থাকে, আল্লাহ তাআলা যে আপনারে মুসলমান বানাইছেন, আদম সন্তান বানাইছেন, মুসলমান বানাইছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন, এগুলার লাগি সারা জিন্দেগি সেজদা করলেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। আপনার আমার লাগার বহুত মনোর আছেন সাহাবগণ, এরা মুসলমান না, ইহুদি আছেন কিনা না। পয়লা নম্বর হইল বরুণার সাহাব রহমতুল্লাহ আলাইহি, শেষ রাত্রে পড়তা কুত্তা বিল্লি বানাইলে কি করি তো ফুনে, যদি আল্লাহ তাআলা আপনারে কুত্তা বানাইতা, বিলাই বানাইতা, গরু ছাগল বানাইতা, কুত্তা ফলার আসিল নি, আমরা আল্লাহর কাছে কোন দাবি করছিলাম যে আপনারে মানুষ বানাই দিব না, কোন বেটার সাহস আসিল করতা না। আল্লাহ তাআলা ইহসান করি আপনারে মানুষ বানাইছেন। দুই নম্বর, আল্লাহ তাআলার ইহসান আপনারে মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলায় মায়া করি আপনারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানাইছেন। হার ইহসান আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ তাআলায় আপনারে কাফির বানাইছেন না, ইহুদি বানাইছেন না, কাসরা বানাইছেন না, মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলার হাজারো শুকরিয়া হই, আলহামদুলিল্লাহ। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিনরা কামিয়াব। কোন মুমিন সাবগল? 7টা গুণ যে মুমিনের মধ্যে পাওয়া যাইব। কয়টা গুণ? 7টা। এক নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
যে মুমিন নামাজের মধ্যে আল্লাহর ভয় তার অন্তরে থাকবো, নামাজ পড়বো ভীত সন্ত্রস্ত হইয়া, নামাজ পড়তো না লোক দেখাইবার লাগে। নামাজ আমরা পড়ি, নামাজ পড়ার উদ্দেশ্য হলো হারে দেখানি, হারে দেখানি, আল্লাহরে দেখানি, হারে দেখানি। যদি আমরা লোক দেখাইবার লাগি নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ হইল ওয়াইলুন লিল মুসাল্লি الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون زي نماز وقت دوار করে পড়া হয়, যেই নামাজ দুঃখে হেবার লাগি পড়া হয়, এই নামাজ সফল কাম মুমিনের গুণ নাই। সফল কাম মুমিনের গুণ হইল যেই নামাজের মধ্যে আল্লাহর ভয় অন্তর থাকবো। তা আমরা নামাজ পড়ার সময় আল্লাহর ভয় তার করে যাব বল, আমরা কারে ডরাইয়া নামাজ পড়তাম? আল্লাহরে ডরাইয়া, কারে ডরাইয়া? আল্লাহরে ডরাইয়া। নামাজ পড়ার দুইটা আত্মর আছে, হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মুসলমান, তুমি ইবাদত করো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বিশেষ করে যে সময় নামাজ পড়াইবে এই সময় তুমি মনে করতে আনতা আবুদাল্লাহ আল্লাহর ইবাদত করাই কান্না কাতা রাহু, আল্লাহ তোমারে দেখরা। মালিক যদি হামলার সামনে খাড়া থাকে, যে হামলায় কাম করবো মন লাগাইয়া কাম করবো যথাযথ, আর মালিক যদি বাড়ির পইতা হয় তার কামদানে পইতা যাওয়া যায় আমার জমি দিয়া কাম করো, হামলায় কিছু সময় কাম করবো, কিছু সময় রেস্ট লইব। তাই ও মুসলমান, তুমি নামাজ পড়ো, মনে করো তোমারে আল্লাহ দেখরা, তুমি মালিকও কাম করবাই। কোন মালিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যদি এই স্তরে পৌঁছা যায় না, এইরকম পাক্কা ইমানদার আমরা হই না, তাইলে কমপক্ষে এতটুকু মনে করা যে বাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমারে দেখা। তুমি যদি আল্লাহরে দেখার মতো পজিশন লাভ করতে পারো না, কমপক্ষে ওখান মনে করিও আল্লাহ তোমারে দেখা। আল্লাহ তালা আমরারে এই দুই প্রকার থেকে যে কোনো এক প্রকার আর মুসল্লি বানার কাপ হয়, আমিন। একটা হইলো আমরা আল্লাহরে দেখিয়া, চোখ মুখে আল্লাহরে দেখা যায়, দরজারা বললে দেখা যায়। আর আরেকটা হইলো আমরা আল্লাহরে দেখিয়াম না, কিন্তু আল্লাহ আপনারে দেখরা, হে দেখরা তা বহর আল্লাহ তালায়। ভাই বল আমরা যে নামাজ পড়বো, নামাজ নামাজের মতো হওয়া লাগবো। আমরা নামাজে খাড়াইলাম, যদি সুন্দর করি অজু করিয়া, অজুর ফরজ সুন্নত সহ অজু করিয়া আমরা নামাজও খাড়াই, তিনি বিধি শরীফের হাদিস, নাতাই শরীফের হাদিস, বন্দায় যখন হাত ধোয় হাতের গুনা জড়িয়া পড়ে, সুবহানাল্লাহ। যে সময় বন্দায় মুক্ত হয়, অজু ফরজ মুক্ত হয়, তখন মুখটা কি গুণের গুণা হল জড়িয়া পড়ে, মাথা মাথে বললে মাথার গুণা জড়িয়া পড়ে, পা বললে পাওয়ার গুণা জড়িয়া পড়ে। এইরকম মজু করিয়া ঘর থেকে বাড়িয়া মসজিদ যখন যাইব আমরা, জমাতে নামাজ পড়বার লাগে, প্রতিটা প্রথমে প্রথমে আল্লাহ তালা গুণা মাফ করে দেন, সুবহানাল্লাহ। ভাই যখন নামাজকে নবী আলাইহিসসালামে ফরমাইলেন আস-সালাতু ইমাদুদ্দিন, দিনের স্তম্ভ হইল নামাজ, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামা ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ পড়লো হে দিনে জিন্দা রাখলো, হে দিনে মজবুত রাখলো, আর যে নামাজ ছাড়ি দিল হে দিনে ধ্বংস করলো। নামাজ পড়া কি রাখি আসেনি না? নামাজ না পড়িয়া, রোজা না রাখিয়া, হজ না করিয়া, যাকাত না দিয়া, শরীয়তের বিধিবিধান না মানিয়া কোনো গিরাকি হইতে পারে না। যে দিনে নামাজ পড়ে তার গিরাকি ঠিক, বেনামাজি কিন্তু তো আসেন না, নি ফিরেও নামাজ পড়া লাগে না, মুরিদেও পড়া লাগে না, জান্নাত মিলি যায়, জান্নাত এত শুধু নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। জান্নাতের চাবি হইল নামাজ, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারতো না। আর নামাজের চাবি হইল তাহারত, পবিত্রতা অর্জন করা। আমার শরীর পাক নাই, খাবার পাক নাই, আমি কেন নামাজও পড়াইয়া ইমাম সাহেব করে করে নামাজ পড়লাম, চৌকে দিয়ে পানি ভালাইয়া সাহেব আল্লাহর কাছে ফান দিলাম, আমার নামাজ হইছে নি, আমার শরীর না পাক, আমার খাবার না পাক। এই জন্য নামাজ পড়তে গেলে
নমাজর জানার দরকার, নমাজর মাসলা মাসাইল আমরা জানা লাগবো। আর নমাজর মাসলা মাসাইল জানার লাগি এই মশাদান সহ আল্লাহ তালায় মানুষের মাধ্যমে, বুজুর্গ হওয়ার মাধ্যমে দিনই মাদ্রাসা আমার প্রতিষ্ঠা করছেন। এইসব মাদ্রাসার খেদমত আমরা করতামই না, করতাম না, করতাম ইনশাআল্লাহ। আমরা যাদের ছেলে আছে, মেয়ে আছে, অর্থ সম্পদ আছে, মেধা আছে, সময় আছে, আমরা এরকম মাদ্রাসা দিতাম, তাইলে আমরা নমাজ শুদ্ধ হইব। আর না হয় নমাজও গিয়ে হারাইলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু আল্লাহ তাআলা সকল প্রশংসা। এখন আমরা অনেকে আছি আগর আমলি বলা রয়েছে, বুলি নিছি পড়ি আমরা আলহামদু আছে নিনাইরা আছে। আলহামদু অর্থ হইল সকল প্রশংসা, সকল তারিফ আল্লাহ তাআলার লাগে। আর আলহামদু অর্থ হইল সকল পাড়া কামড় সুপড় আল্লাহ তাআলার লাগে, বই না আউযুবিল্লাহ। তখন আমি সারাদিন নমাজ পড়লাম আলহামদু, নমাজ হইব নি, আল্লাহ সন্তুষ্টি মিলব না নারাজি মিলব, নারাজি মিলব। এই জন্য ভাই যখন আমরা কাজ আল্লাহ মুমিনুন, ওই সব সফল কাম মুমিন হইতাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ অবস্থায় বিদ সন্ত্রস্ত থাকে, আল্লাহর ভয় তাদের অন্তর থাকে, ওই রকম নামাজি আমরা হইতাম। ওই রকম নামাজি হইলে নামাজের ফরজ ওয়াজিব জানা লাগবো, লাগবো না লাগবো না, নমাজের ফরজ কয়টা জানি না, নমাজের ওয়াজিব কয়টা জানি না, নমাজ পড়ার নিয়ম জানি না, আমি সকল কাজ মুমিন হইতাম না। ভাই যখন আল্লাহ তাআলা আপনাদের দুনিয়ায় সৃষ্টি করছেন, খালি খাইবার আর ঘুমাইবার লাগেনি। শাইরে ফরমাইন, আইশা ইশরত কে লিয়ে ইনসানহি, আইশা ইশরত কে লিয়ে ইনসানহি, ইয়াদ রাখ তো বান্দা হায় মেহমান নেহি, খালি আর গুমানির লাগে, আল্লাহ তারা আপনাকে আমাকে সৃষ্টি করছেন না, আল্লাহ তারা এখন তুমি না বন্দা, তুমি না বন্দা, মেহমান নাই, মেহমান হইলো যে মেহমানদারি খেলে মুফত খায়, এখন কাজ করা লাগে না, আল্লাহ এখন তোমরা মেহমান পাঠাইছি না, তোমরা বন্দা বানাইয়া পাঠাইছি, বন্দা বানাইয়া পাঠাইছি, যে কি করা লাগবো, বন্দা হইলে আইছি আমরা বন্দা নানি, তো বন্দা হইলে কি করা লাগে, সাহিরে ফরমাইন, জিন্দগি আমুদ বরায়ে বন্দেগি, জিন্দগি আমুদ বরায়ে বন্দেগি, জিন্দগি বে বন্দেগি শরমিন্দগি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি, জিন্দগি বে বন্দেগি শরমিন্দগি। ও ভাই জিন্দগির বন্দেগি করা লাগবো, যে জিন্দগির বন্দেগি নাই এই জিন্দগির দ্বারা আখেরাত আল্লাহর কাছে শরম পাওয়া লাগবো। আখেরাত আছে তো বিশ্বাস আছে না নি, গতকালকে এক প্রোগ্রামও আসলাম, প্রোগ্রামের নাম হইল আন্তঃধর্মীয় সংলাপ। আন্তঃধর্মীয় সংলাপের অর্থ হইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আরো যত ধর্মের মানুষ বাংলাদেশে আছে, সব ধর্মর বড় বড় এটাকে দাওয়াত করে আনা হয়েছে, আর মুসলমান হলেরও কিছু আলিম হলের দাওয়াত করা হয়েছে, আমারও দাওয়াত আছে, আমি গেছিলাম। সব ধর্মর কোন ধর্মর মাঝে এই কথা নাই কাউকে হত্যা করা যাইতেছে। আমরা জানি বার্মার মুসলমান হল, রোহিঙ্গা হলে বার্মা থেকে বিদায় করিয়া বাংলাদেশ বানানি হল, সমুদ্র বানানি হল, মার সামনে সন্তানদের জবহর, সন্তানের সামনে বাবারে জবহর, অন্য না অন্য ও বৌদ্ধ, বৌদ্ধ হলে হামলা করছে, ও বৌদ্ধর বক্তব্য হইল যে প্রাণী হত্যা মহাপাপ, প্রাণী হত্যা মহাপাপ, মানুষ প্রাণী নাই নি সাব হল, অসাব হল আছেন না, মানুষ প্রাণী নাই নি। এরপরে বয়ান দিছে সিলেটর পুলিশের এক হেড ফয়সল মাহমুদ সাহেব, তার দাওয়াত আছে, তাই উঠিয়া হইলা বাংলাদেশও যেসব মায়ানমারের মুসলমান হল আইরা এরারে খারা মারছে, বৌদ্ধ হলে মারছে, বৌদ্ধ হলের ধর্ম প্রাণী হত্যা মহাপাপ, এসব মুসলমান হল এরা তারা দৃষ্টিতে প্রাণী উড়ায়, এরা কি নাই প্রাণী উড়ায়, তো সব ধর্মের মধ্যে অন্যায়টা অন্যায়,
তারা সব ধর্মটাকে ধর্মগ্রন্থটাকে তারার বাসায় পড়ে পড়ে আপনাদের বুঝাইয়া দিল। অন্যর মান লুণ্ঠন করা কোন ধর্ম চাইজ নাই, অন্যর উপর জুলুম করা যেমন হিন্দু ধর্ম চাইজ নাই, মুসলমান ধর্ম তো চাইজ নাই, অন্যায় সব ধর্ম তো অন্যায়, অন্যায় সব ধর্ম তো অন্যায়। আমরা মুসলমান আল্লাহ তালা আপনাদের জিন্দগির নিবাদন করবার লাগে সৃষ্টি বর্ষ এটা আছে সংলাপ, এর অর্থ হলো তারা তারা ধর্ম অনুযায়ী তারা কিছু বিধিবিধান হয়েছে, আমরা আপনার বিধিবিধান হয়েছি। এখন তারা চেষ্টা করছে এটা অন্যায় করছে, তারা ভুল শিকারাইছে, তারা যে হেড আছে বাংলাদেশ হে ভুল শিকারাইছে যে এটা ভুল করছে, তারা ধর্ম দেখুন কিনা যায় নাই, তারার ধর্ম তো হত্যা করা এটা কিনা ঠিক নাই, অন্যায় করছে এবং শিকারাইছে। তো ভাই যখন তো আমি আর তার দিন দেখি আল্লাহ তালা আপনাদের দান করছেন বোন দেখির লাগে, কিসের লাগে বোন দেখির লাগে, জিন্দগি আমোদ ভরায়ে বন্দেগি, জিন্দগি মে বন্দেগি শরমিন্দেগি, বন্দেগি ছাড়া যে জিন্দগি, এই জিন্দগির দ্বারা খালি আসে না তো না, মরবার সময় শরমিন্দা হওয়া লাগবে। হাদিসের মধ্যে আইছে যে সময় মুমিন বন্দার মত আজরাইল আলাইহিস সালাম আয় তার বাহিনী লইয়া, তখন বালা কাপড় লইয়া আত্মর গোলাপ লাগাইল, কাপড় চোপড় লইয়া প্রাণ উপরে বার করিয়া নিতাম। যে সময় এই মুমিন বন্দার সামনে আজরাইল আলাইহিস সালাম আইবা, আইয়া তারে দেখাইবা যে তোমার ঠিকানা হইল আসল ঠিকানা আখেরাত, ও জায়গার চাইতায় যার মাধ্য চাইতায় সুবহানাল্লাহ মেহান্দি, তখন মুমিন বন্দায় যাইবার লাগি আগ্রহী থাকে। আর যে সময় কাফির বন্দার দান কবর করবার লাগে সামনে আয় আর নিয়ে দেখায় তো ভাই ও জায়গায় দেখ যায় ও তখন তোমার ঠিকানা জাহান না, মুমিন বন্দা মোল্লা বিরাইলায় হদিকে নেই মোল্লা বিরাইলায় মরবার পরে না, মরবার আগ থেকেই শর্মিন্দগি শুরু হয়, মরার পরে তো আছেই মরার আগ থেকেই শর্মিন্দগি শুরু হয়। আল্লাহ তালা আমাদের শর্মিন্দগির জিন্দগি নেও কেনা, আমাদের এবাদত করিয়া বালা জিন্দগি দান করো কে হয়ে আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত এবং ইনসানকে আমি এমনি সৃষ্টি করছি না, আল্লাহ এমনি বানাইছেন না, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করে খালি ইমান আনছি হইলেও মেজাজ পাই নিব, আর কোন পরীক্ষা নিরীক্ষা নাই, পরীক্ষা নিরীক্ষা আছে। মুমিন বান্দা বালে হওয়ার পর থেকে ইমান আর ইসলাম রূপে চলতে গেলে বহুত বেতর গাত প্রতিঘাত বাধা বিপত্তি আইব, কিন্তু সর্বাবস্থায় ইমান ও ইসলাম রূপে আমরা মজবুত থাকা লাগবো, লাগবো না লাগছে না যাবো বাতাসে রাত্রে বেলা খাই করে আমরা ইসলাম আর ইমান লইয়া এলা খাই দিয়ে লইব নি, খাই দইত না মজবুত থাকতাম ইমান হিসাবে আমরা মজবুত ইমানদার হইতাম ইনশাআল্লাহ। যাক আমার সাতটা গুণ মুমিনের সাতটা গুণের মধ্যে এক নম্বর গুণ হইল এমন নমাজি বনতাম যে নমাজের মধ্যে আল্লাহর ভয় আছে, কি আছে আল্লাহর ভয়, নমাজের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে এই নমাজ ওয়ালা যদি আমি বলি যাই এই নমাজ মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আসসালাওয়াতুল খামসু মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, আপনি যদি ফজরের নামাজ জামাতে পড়েন আবার যোহরের নামাজ জামাতে পড়েন, ফজর এবং যোহরের মাঝখানে যা সগীরা গুনাহ হইব আল্লাহ তাআলা যোহরের নামাজের দ্বারা মাফ করে দেন সুবহানাল্লাহ। যদি আমি যোহরের নামাজ আবার জামাতে পড়ি আসরের নামাজ জামাতে পড়ে জোহর এবং আসরের মধ্যবর্তী গুনাহ সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তদ্রূপ ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এক জুমার নামাজ যদি আমি পড়ি আর আরেক জুমার নামাজ যদি পড়ে এক জুমার দ্বারা আরেক জুমার দ্বারা মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেউ প্রশ্ন করতে পারে যে ফজর পড়লাম জোহর পড়লাম তো সগীরা গুনাহ মাফ হয়ে গেল, জুম্মা মানে এত আমার সগীরা গুনাহ নাই কে আর মাফ কিতে হইব,
ও ভাই এখন একজন মুমিনের স্বাভাবিক তো যেসব সগিরা গুনাহ করতে পারে এই পরিমাণ সওয়াব করে আল্লাহ তাআলা দান করবা সুবহানাল্লাহ পাশের মাদ্রাসা আছে আমরা গরিবত মনে করতাম আমরা সন্তানদের মাদ্রাসা দিতাম টাইটেল পর্যন্ত পড়াইবা না সম্পদকে দিনর জরুরি হইলে যদি তারা শিখেন না মরার পরে আল্লাহ তারা তারে হই ভাই তুই নমাজ পড়লে না হেনে উঠিয়া হইব আল্লাহ নমাজ কিতা নমাজের শিক্ষা তো আমার মামা ভাই দিছে না তখন উঠিয়া হইব বন্ধায় আলিনাল্লা যাইনি অবল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين نعوذ بالله আল্লাহ সন্তানদের থেকে নমাজ পড়লে না কেনে রোজা রাখলে না কেনে হজ করলে না কেনে জাকাত দিলে না কেনে সন্তানে কইব আল্লাহ এটা আমাদের মা বাবা শিখাইছেন না তখন দায়বার মা বাবার শান্ত হইব তো ও ভাই আপনি আপনার সন্তানের মাদ্রাসা দিনই কাউকা দিন শিখানোর পরে আপনি আপনার ছেলেরে কলেজের প্রফেসর বানাওকা ইঞ্জিনিয়ার বানাওকা ডাক্তার বানাওকা এগুলি সে নাই আপনি ধর্মীয় জ্ঞান শিখাইয়া কোরআন পড়াইয়া জরুরি মাসা মাসাই পড়াইয়া এরপরে আপনি আপনার ছেলেরে প্রফেসর বানাওকা ইঞ্জিনিয়ার বানাওকা দেশও চলতো রাষ্ট্রও চলতো ডাক্তারিও রাখবো ইঞ্জিনিয়ার না হইলে মাঝে মাদ্রাসা বানাইবা কিলা বিল্ডিং বানাইবা কিলা আওতাও হইতো কিন্তু দিন সাজিয়া নি না দিন সহ দুই নম্বর وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ ঐসব মুমিন সফল কাম যারা লঘু কথাবার্তা ছাড়ি দেন অযথা কাম কাজ ছাড়ি দেন অযথা কাম কাজ যে কথার মধ্যে কোনো ফায়দা নাই দুইজন পয়লাম তো কারো চা খাইতাম চা খাওয়ার বইয়া অন্যর মান মানতাম নিবদ করলাম চুকন করে করলাম এটা অযথা কাম লাগুয়ার তফসিলের মধ্যে উপস্থিনে কেরামে লেখ লাগুয়ার অর্থ হইল শিরিক কথাবার্তা যেটা কথাবার্তা কাজ শিরিক এইসব কথাবার্তা তারা করে না ওইসব কমিনীল সকল কাম আমরা বধতা কাম করবো নি না ইনশাআল্লাহ এক নম্বর হইল নামাজের মধ্যে আল্লাহর ভয় দেখা দুই নম্বর হইল অযথা কথা কাজ থেকেই বাঁচিয়ে থাকা পারবো নি ইনশাআল্লাহ পারবো নি সাহব তিন নম্বর والذين هم للزكاة فاعلون ঐসব মুমিন সফল কাম যারা জাকাত আদায় করে আমরা অনেক আছি ব্যাগ পড়তি দেখা আর মানুষের খালি কই অবাবি দেব অবাবি খাইবার ব্যবস্থা নাই কেউ আমার উপরে জকাত নাই যে আমি ঋণ পড়ছি 50,000 টাকা আমার উপরে জকাত লাগবো নি কোরবানির সময় মাস্টার দিকে বেসাব রে বেসাব ঋণ তুইয়া কোরবানি হয়ে যাই তাহলে দিয়ে যাবে ঋণ আপনি কত টাকা ঋণ আপনার যে দোকান কিন্তু ইনভেস্ট করছেন কত টাকা 50,00,000 টাকা দিয়ে বেটার দোকান রয়েছে সিলেট টাউনে দোকানও কথা হয় না হোটেল আমার ওই বাতি যা লাগে বেটা তো 50,00,000 টাকা দিয়ে দোকান রয়েছ 10,00,000 টাকা ঋণ করিয়া আর কোরবানির সময় আমি মাস্টার দিকে পেশাব ঋণ তুইয়া কোরবানি হয়ে ঋণ তুইয়া কুরবানি হইলে ও ভাই আল্লাহ তাআলা ফরমায় সফল কাম মুমিন হওয়ার তিন নম্বর গুণ হইল যারা যাকাত আদায় করে যাকাত যাকাতের দ্বারা কি হয় আল্লাহ তাআলা ফরমায় খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতা তুতাহহিরুহুম বিহা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ও ভাই যাকাতের মধ্যে ফায়দা কিটা আল্লাহ তাআলা কুরআন ফরমায় দুইটা ফায়দা একটা হইল যাকাতের দ্বারা মাল পাক হয় দুই নম্বর হইল যাকাতের দ্বারা মাল বৃদ্ধি পায় মাল বাড়ে আমরা অনেকে আছি 20,000-25,000 টাকা মাসিক বেতন পাই কিন্তু মাস পুরলে দেখা যায় টানাটানি শেষ হয় না অনেকে আছে 5,000 টাকা বেতন কিন্তু দেখা যায় সুন্দর জিন্দেগি কাটান কাটানি না কাটান না কাটান আমরা যদি আমাদের মালের জাকাত আদায় করি মাল পাক হইব ওই মাল বৃদ্ধি হইব বাড়ব মাল জাকাত
দুইটা তরিকা আছে, একটা হলো যাকাত, ফরজ যাকাত, 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয় যাকাত দেওয়া, 40 ভাগের 1 ভাগ, 40 টাকা 1 টাকা পরিশোধ করা। আরেকটা হলো নফল সদকা, যেটাকে সদকা বলা হয়, এটার মধ্যে কি পরিমাণ মালের মালিক হওয়া লাগবে এটা হওয়া নাই। আপনি 10 টাকার মালিক 1 টাকা দিলাম, 2000 টাকার মালিক আছেন আপনি 500 টাকা, 100 টাকা, 200 টাকা কাউকে দান করা, এটার লাগে নেশাবর মালিক হওয়া জরুরি না। কিন্তু জাকাত যেটা ফরজ, এগুলো নেশাবর মালিক হইতা 1 বছর আপনার কাছে পরিমাণ মাল থাকবো, হাউলানে হাউল বলা হয় আরবিতে। তো ভাই বল, 1 নম্বর গুণ হইল নামাজের মধ্যে ভয় থাকা, 2 নম্বর গুণ হইল শিরিক ঐসব মুমিন কাবুল কাম, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে। ও ভাই যখন আল্লাহর নবী ফরমায়েন, মাইয়াজ মানু লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফরজাইহি আযমানু লাহুল জান্নাতা, যে ব্যক্তি দুই জিনিসের জামিন বলবো, বিশ্ব নবী ফরমায়েন আমি তার লাগি জান্নাতের জামিন বলবো। কোন জিনিসের জামিন? 7টা তো গুণ হইছে, এখন 15টা সময় লাগবো। আল্লাহ নবী আরো বাড়তে করিবেন, আমি দুই জিনিস যদি সব দামি নিয়ে যায় আমি নবী তার লাগি বেহেস তোর দামি করে দিব। সুবহানাল্লাহ। দুইটা কি? 1 নম্বর মা বাইনা লিহিয়াইহি, যদি হয় মুখের হেফাজত করে, মুখের হেফাজত, এই মুখ দ্বারা শিরিক কথাবার্তা কয় না, এই মুখ দ্বারা গুনার কাম কয় না, বিবাদ করে না, মিথ্যা মাথে না, চোখের করে না, অন্যের সমালোচনা করে না, এই মুখ দ্বারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, বালা কথা কয়, আমর বিল মারুফ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করে, যে ব্যক্তি মুখের জামিন বলেছিল। 2 নম্বর ওমা বাইনা ফরজাই ওমা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি দিও পাওয়ার মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের জামিন বলেছিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমি তার লাগি জান্নাতের জামিন করে যাইব। সুবহানাল্লাহ। একটা হলো মুখর, একটা হলো লজ্জাস্থানর, এই দুই স্থানর যে জামিন বলে দিব আল্লাহ নবী হয়, আমি তার লাগি জান্নাতের জামিন বলে দিব। আমরা রাজি নি সাহাব হল, আমি নিজে বাঁচতাম, আমার নিজের মুখে কন্ট্রোল করতাম, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, তারও মুখ এবং তারও লজ্জাস্থান হেফাজতের ব্যবস্থা করতাম। ও ভাই, উপযুক্ত সময় হইলে ছেলেকে বিয়া দাও, মেয়েকে বিয়া দাও, তাইলে আর সে জিনা করতো না, জিনা করবো নি, করতো না। গতকালকে পুলিশের কমিশনারে কইল, ইসলাম ধর্ম অবৈধ কাম যাইজ না, কিন্তু দেখা যায় শহর বন্দর হলো, গ্রামে গঞ্জে শত শত মানুষ গুলা করে, তার মধ্যে প্রকৃত ইসলাম নাই। ওখানে এক পুলিশের প্রধানে এই ওয়াজ বুঝে যে একজন প্রকৃত মুসলমান, নামে মুসলমান না, প্রকৃত মুসলমান যদি হয় তাইলে সে এই মুসলমানের যে গুণ আছে এগুলা তার মধ্যে দেখা লাগবো। ও ভাই, ইসলাম ধর্ম হলো পরিপূর্ণ ধর্ম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, প্রকৃত ধর্ম, পরিপূর্ণ ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হইল ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে কোন সাইড নাই নাই, সব সাইড আছে। আমি আসলাম 6 নম্বর গুণ। 1 নম্বর তো হইল নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকা, 2 নম্বর তো হইল লঘু অযথা কামকাজ শিরিক থেকে বাঁচিয়ে থাকা, 3 নম্বর তো হইল যাকাত আদায় করা, 4 নম্বর তো হইল লজ্জাস্থানের হেফাজত করা, 5 নম্বর والذين هم لأماناتهم وعهدهم راعون, ঐসব মুমিন সকল কাম যারা আমানত আমানত আদায় করে, টগিয়া খায় না আমানত। আমরা সবে জানি নবী আলাইহিস সালাম রে ইসলাম ধর্ম আমার আগে মক্কার কাজি রকলে আল আমিন উপাধি দিছিল। কি উপাধি দিছিল? আল আমিন। এখানে জানি না আমরা, আল আমিনের অর্থ হইল মক্কা দ্বন্দ্ব উলট, স্বর্ণ গয়না টাকা পয়সা সব কিছু নবী আলাইহিস সালামের কাছে মানুষে আমানত রাখতো। ও ভাই, আমানতদারি রক্ষা করা
অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়েন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই হে মুমিনও নাই। লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার আমানতদারি নাই হে মুমিনও নাই। আল্লাহ তাআলা ফরমায়েন, والذين هم لأماناتهم وعهدهم راعون। পাঁচ নম্বর গুণ হইল আমানতদারি রক্ষা করা, আমানত কিতা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা ফরমায়েন, তোমাদেরকে আমানত যথাস্থানে পরিশোধ করার লাগে। তুমি যদি মাদ্রাসার জিম্মাদার হও, মাদ্রাসার সব তোমার কাছে আমানত। তুমি যদি পরিবারের জিম্মাদার হও, পরিবারের সব তোমার কাছে আমানত। তুমি যদি রাষ্ট্রের কর্তা হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, অধীনস্থ সবাই তোমার কাছে আমানত। আমানতদারি রক্ষা করা লাগবো। আজকাল তো হইল আমি এক জোড়া মালিক হইলি, যা আছে সব খালি আমার ভেতর আইতাম। হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়েন, একজন মুমিন যদি দুনিয়ার মালিক হয়ে যায়, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেট ভরত নাই। আমার গাড়ি আছে তিনটা, আরো লোন নিয়ে গাড়ি করবো চারটা, আমার আছে টেক্সটাইল দুইটা, আমি করবো আরো না, খালি বাড়তো খালি বাড়তো খালি বাড়তো। এই চিন্তা আছে না যে সাহাবা হল আমরা, আমরা আল্লাহ তাআলার দৌন দৌলত যে পরিমাণ দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি যতখান দিছেন আমানত আদায় করতাম, আমানত পরিশোধ করতাম। আল্লাহ তাআলা আমাদের আমানতদার বানাও। কার গেল পাঁচ নম্বর, ছয় নম্বর, ওয়াহদিহিম রাউন, আহাদর তো অঙ্গীকার। এগুর দুই তফসির আছে, একটা হইল আমরা আল্লাহ তাআলার কাছে হইয়া ইসলাম, আলাস তুমি রব্বি কুমুর উত্তর বালা, আল্লাহ জিগে ইসলাম আমি তোমরা রব নি। রুহ জগত কোন জগত সাহ বল, রুহ জগত আমরা হইতাম কি হয় আল্লাহ আপনি আমরা রব, ইগু পুরা করতাম। এর অর্থ হইল রব যখন আল্লাহ, আমরা সমস্ত খামখাদর পিছনে আল্লাহরে রাজি খুশি করা মন্ত্রাত্ম। আপনি বিয়া করুকা, শাদী করুকা, ব্যবসা বাণিজ্য করুকা, খেত খাবার করুকা, সব কিছু করিয়া যদি আপনি নমাজ রোজা ঠিক রাখেন, আপনার ব্যবসার দ্বারাও আপনি সওয়াব পাইবা, খেত খামার দ্বারাও সওয়াব পাইবা। আপনি খেত লাগাইছেন, একটা দান দিয়ে যা ফাঁকি খায়, ওটাও আপনি সুৎকার সব পাইবা। সুবহানাল্লাহ, একদিন এক হুজুরকে ফলর গাছ লাগাইরা, তার অবস্থা দিয়ে উঠে হইলা, হুজুর আপনি দিনও ফলর গাছ লাগাইরা, মানছে খাই দিবা। তুই হুজুরকে হইলা করুণা সাবর কথা কইরা, মতই যা হুজুর দামান করে কাজ হল, মতই যা হুজুরে হইলা, আপনি তো কিতা কইলা, মানুষে খাওয়ার লাগে, পশু পাখি খাওয়ার লাগে, আমি ফলর গাছ লাগাইয়া। সুবহানাল্লাহ। ছয় নম্বর গুণ হইল অঙ্গীকার রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা। কেউ যদি ওয়াদা রক্ষা করে না, হে প্রকৃত মুমিন না, হে মুনাফিক। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ফরমায়েন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদাসা কাযাবা, ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের গুণ হলো তিনটা, মাতলেই মিছা মাতে, মাতলেই মিছা মাতে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে লঙ্ঘন করে, ভঙ্গ করে। টেকা নিছে 500 টাকা, কালকে দিলেই বলবা আগা মিখাইল খান্দা কাছে ইউনাই ফাইলে কিতাব আগা মিখাইল দিলেই বলবা একটু বেশি পড়ে গেছাম। ও ভাই, আমরা মুসলমান কামিল মুমিন হওয়া লাগবো, আমানতদারি রক্ষা করা লাগবো, ওয়াদা পুরা করা লাগবো। ইসলাম মানতাম না, রাজি তো হব ইনশাআল্লাহ। ছয়টা শেষ, সাত নম্বর গুণ হইল আল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সব মুমিন কামিয়াব, ওই সব মুমিন সফল কাম, ওই সব মুমিনের জন্য জান্নাতে অপেক্ষা করে, যে মুমিন তার নামাজের হেফাজত করে। যে মুমিনে কি করে? নামাজের হেফাজত। নামাজের হেফাজতের অর্থ হইল ফাসকম নামাজ রে, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা। যথা সময়ে নামাজ পড়ে, ফজরের নামাজ জোহর রক্ত, আর জোহরের নামাজ আসর রক্ত। যে জোহর আসর একসাথে পড়িয়া গেলাম গিয়া, আর মাগরিব এসে আইয়া একলগে পড়লাম বাজার থেকে, ইজাত নামাজ হইলে
মুমিনুর 60 গুণের মধ্যে আমরা পড়তাম না সাহাবা বল, আমরা 5 ওয়াক্ত নামাজে টাইম মতো পড়বো তো ইনশাআল্লাহ। আমি সূরা মুমিনুনের শানে নুজুল মাত্র একটা কইছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ওই সূরা মুমিনুনের শানে নুজুল সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওয়াহী নাযিল হইত, নবী আলাইহিস সালামের কোফালে দিয়া গান বারিত, ওয়া ইন্না জাবীনাহু লা ইয়াতাফাদু আরাফা, বুখারী শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর কাছে ওয়াহী নাযিল হইলে কোফাল গামী দিত, শরীর গামী দিত, চাপ থাকতো। একদিন আল্লাহর নবীর কাছে ওয়াহী আসে, সাহাবায়ে কেরাম দেখতে অপেক্ষা, যখন আল্লাহ নবীর কাছে ওয়াহী নাযিল হইতে আসে, কোন পিতা নাই যে আসমান থেকে দেখে, নবী আলাইহিসসালাম ও তসলিমুর হাত থেকে জিব্রিল আমিন চলে যাওয়ার পরে নবী আলাইহিসসালাম দাঁড়াই গেলা, কিবলা মুখে ওয়া হাত উঠাইলা আর কইলা আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হুয়া আমিন, হুয়া আমিন, আমিন। আল্লাহ নবী দোয়া কররা, আল্লাহুম্মা জিদনা ওয়া আল্লাহ আমাদেরকে বাড়াইয়া দাও, ওয়া লা তানকুসনা আমাদেরকে কমাইও না যেটা নিয়ামত দিছো, ওয়া আকরিমনা আমাদেরকে সম্মান দাও, ওয়া লা তুহিননা আমাদেরকে অপমানিত করিও না, সম্মান চাইনি। তিন নম্বর আল্লাহ নবীর দোয়া করা হইছে, ওয়া আতিনা আমাদেরকে নিয়ামত হল দান করুকা, ওয়া লা তাহরিমনা মাহরুম করিও না দান, আল্লাহ তুমি আমাদের রাজি খুশি করে দেও নিয়ামত বল দিয়া, হুয়া আমিন। নবী আলাইহিসসালাম এই দোয়া করিয়া কইলা, ও সাহাবায়ে কেরাম তোমরা যে দেখছো আমার কাছে ওয়াহী আইছে, কি ওয়াহী আইছে কইতাম নি বলে জিহুকা বলে জিব্রিল আমিন আইয়া কইছেন সূরা মুমিনুনের 10টা আয়াত নাযিল করছেন আর কইছেন 60টা গুণের অধিকারী যে মুমিন হই দিব সে জান্নাতুল ফেরদাউস পাইলাইব, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই 60টা গুণের অধিকারী হইয়া জান্নাতে হওয়ার তৌফিক দান করুক, হুয়া আমিন। হাফিজ ইবনে জারির তাবারী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে তিন জিনিস তৈরি করছেন, কয় জিনিস, তিন জিনিস, কয় জিনিস সাবকল, তিন জিনিস, এক নম্বর আদম রে, এক নম্বরে আমরা রে আল্লাহ নিজ হাতে বানাইছেন, আমরা তো আদম সন্তান, কেন নিজ হাতে আল্লাহ তালায় বানাইলা, আল্লাহ তো কোন ফয়া কোন হইলে ওই যায় অর্ডার দেওয়ার লোক হলে ওই যায়, আল্লাহ নিজ হাতে বানাইলা কেন, আল্লাহ তালার বন্দুকি করবার লাগে, রব সিনবার লাগে, কেউ লাগে বানাইছেন সাবকল, আল্লাহ আল্লাহর সিম্বল লাগে আল্লাহ তালা নিজ হাতে বানাইছে। দুই নম্বর আল্লাহ তালায় তৌরাত নিজ হাতে লেখছে। তিন নম্বর আল্লাহ তালায় জান্নাতে আদম যেটা ও জান্নাতে আদম যে আল্লাহ তালায় নিজ হাতে বানাইছে, তিনটা জিনিস আল্লাহ তালা নিজ হাতে বানাইছেন, একটা হইলো তৌরাত, একটা হইলো আদম আলাইহিস সালাম, আর একটা হইলো জান্নাতে আদম, বেহেশতের মধ্যে একটা বেহেশতের নাম আছে জান্নাতে আদম, আল্লাহ তাআলা জান্নাতে আদম কে বানাইয়া আল্লাহ প্রশ্ন করলা, ও জান্নাতে আদম তুমি কি ফলন ফলো, তুমি কোনটা খাও, জান্নাতে আদম তখন সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করতে, সুবহানাল্লাহ। এইজন্য ভাই ওই যে 60টা গুণ আমি কইলাম, যদি আমরা 60টা গুণের উপরে আমল করি নাই তাইলে আমরার ফায়দা কিটা, আল্লাহ তাআলা বাদে হইন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওইরা উত্তরাধিকারী, এই 60টা গুণের অধিকারী যদি কোন মুমিন হয়ে যায় ওই মুমিন উত্তরাধিকারী সূত্রে জান্নাতের মালিক হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন, এরা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইব, জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হইলে হুম ফিহা খালিদুন, এগুলোর মধ্যে থাকবো অনন্তকাল পর্যন্ত, ও ভাই দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষও আছে, আখেরাতের জিন্দেগি শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, আখেরাতের জিন্দেগির শুরু আছে শেষ আছে নি, না, এই অনন্ত কালের লাগে আল্লাহ তাআলা আপনাদের জান্নাত দান করবা, যদি আমরা সূরা মুমিনুনের এই 60টা আয়াতের উপরে 60টা গুণের উপরে আমল করি, রাজি তো সব, এক নম্বর তো হইলো নামাজের মধ্যে আল্লাহর ভয় রাখো, দুই নম্বর তো হইলো
অযথা কাম কাজ থেকে বাঁচিয়ে থাকতাম। 3 নম্বর হইল জাকাত দিতাম, জাকাত যাদের সামর্থ্য আছে তারা দিতাম। তখন গরিব বেটা জাকাত দেওয়া লাগে কলিবা না, আল্লাহ যদি আপনারে স্বাবলম্বী করেন জাকাতের মালিক হইন, নেশাবর মালিক হইন আপনি জাকাত দিতা। 4 নম্বর হইল লজ্জাস্থানের হেফাজত করা, জিনা বেবিচার থেকে বাঁচিয়ে থাকা। 5 নম্বর হইল আমানতদারি রক্ষা করা, 6 নম্বর হইল ওয়াদা পুরা করা, 7 নম্বর হইল নমাজ রে যথা টাইমে পড়া। আমরা রাজি তো সব হওয়া, আল্লাহ তালে আপনাদের তৌফিক দান করুন না। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। ফরতান সাহাবাগণ আমি আসলাম মুমিন 7টা গুণের মধ্যে, কয়টা গুণের মধ্যে? 7টা গুণ। 1 নম্বর গুণ হইল নামাজ, 2 নম্বর গুণ হইল অযথা কাম কাজ থেকে বাঁচিয়ে দেখা। এই 7টা গুণ যদি পাওয়া যায় আল্লাহ মান বাদ আফলাহ, হে সফল কাম। সফল কাম তুই যা তোর, একটা হলো আখরা তো সফল কাম, আর একটা হলো দুনিয়ায় তো সফল কাম, আখরা তো সফল কাম। প্রকৃত দিন দেখি হলো আখরা তোর। কাজ আফলাহার তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ফরমাইন যে মুমিন বান্দার মধ্যে 7টা গুণ হওয়া যায় বসে আখেরাতে সফল কাম। কোন জায়গায় সফল কাম? আখেরাতে। লেকে দুনিয়া থেকে করতাম, আল্লাহ তাআলা ফরমাইন ওমাই আত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যদি কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহর ডর যদি কারো অন্তরে থাকে, সে যদি আল্লাহরে ডরাইয়া ইবাদত বন্দেগি করে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার সকল পথ খুলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রকৃত মানায় পরহেজগার হকানি আলিম কাউকে অভাব অনুভব করতে দেখি না, দেখিনি যাব। আল্লাহওয়ালা ভালা মানুষ যারা আছে এরা অভাব অনুভব করে না। তার জন্য দুনিয়ার সকল পথ খুলে দেন। আখেরাত সফল কাম, দুনিয়া তো সফল কাম। দুনিয়ার সফল কাম হইতে হইলে, আখেরাত সফল কাম হইতে হইলে আমাদের মধ্যে 7টা গুণ হওয়া লাগবে। কয়টা গুণ? 7টা গুণ। অবাই তফসিরের শেষ দিকে বলা হইছে উলাইকা হুমুল ওয়ারিসুন, যার মধ্যে 7 গুণ পাওয়া যায় বসে হইল জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। ওয়ারিস বলতে বোঝা যায় আরব সব মালিক আছেন, বাপ মরলে বুয়া ওয়ারিস হয় না, নিবা বাপ মরলে হে ওয়ারিস হয়, সন্তান ওয়ারিস হয়। যে আমরা ওই 7 গুণের অধিকারী হইলে জান্নাতের ওয়ারিস হইমু, এতে বোঝা যায় জান্নাতের মালিক আর একজন। এর তফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরামে ফরমাইন প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক কাফিরের জন্য আল্লাহ তাআলা 2টা ঘর বানাইয়া রাখছেন। কয়টা ঘর? ও ভাই অকল মাতি আমরা 2টা ঘর। প্রত্যেক মুমিনের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য 2টা ঘর আল্লাহ বানাইয়া রাখছেন, একটা হইল জান্নাতে একটা হইল জাহান্নামে। একটা বেহেশত, একটা দুজব। যখন মুমিন বান্দা তার সাথে তার মধ্যে কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়িয়া যখন জান্নাতে যাইব, হে তার জান্নাতের মালিক হইব, ইগো উত্তরাধিকারী সূত্রে নাই। আর একটা হইল যে কাফির কাফরির কুফরির কারণে জাহান্নামে গেছে, ওই কাফিরের জাহান্নাম যেটা হে জাহান্নামে গেছে তার যে জান্নাত ছিল, ওই জান্নাত আল্লাহ তাআলা ওই মুমিনকে পুরস্কার হিসেবে দান করবা। এই জন্য বলা হয়েছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হইল বেহেশতের উত্তরাধিকারী।